বাংলার খুব সুন্দর একটি প্রকৃতি প্রকৃতি দেখতে কার না ভালো লাগে আসলে বর্তমানে এখন আধুনিক প্রযুক্তির ভিড়ে মানুষ প্রযুক্তিতে বসে যাচ্ছে সব সময় কিন্তু প্রকৃতিকে নিতে হবে কারণ প্রকৃতির মাঝে সবচেয়ে চিরন্তন চিরন্ত প্রযুক্তি ছেড়ে আসুন আমরা প্রকৃতিতে মিশে চাই এই প্রকৃতি বড় বৈচিত্র্যময় বড় আনন্দময় হ্যাঁ এটি আমাদের রাজধানী ঢাকা শহরের একটি জায়গা দেখতে পাচ্ছেন চারিদিকে বালু এবং হাওর বাওরের মতো অবস্থা খুবই সুন্দর একটি প্রকৃতি আজকের এই বিকাল রাজধানী ঢাকার ইতিহাস বড়ই বৈচিত্র্যময় সেই নবাবি আমল ইসলাম খান শায়স্তা খা তারপরে স্যার সলিমুল্লাহ নবাব অনেক পুরাতন একটি ইতিহাস এখান থেকেই রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর হয় নবাব মুর্শিদ কুলি খা তবু তারপরও ঢাকা একটি ঐতিহ্যবাহী এলাকা সেই ঢাকার একটি শাখা নদী বুড়িগঙ্গা তীরে আমরা এখন অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বালুর মাঠ হয়ে গিয়েছে আস্তে আস্তে কারণ প্রকৃতি সবসময় তার রূপ বৈচিত্র্য পাল্টিয়ে থাকে আর নদীর আসলে কোনো কুল কিরানা নেই এই জন্য হেমন্ত মুখোপাধ্যায় একটি গানই গিয়েছেন যে ও নদীরে তোমার কোথায় তোমার দেশ বলো কোথায় তোমার ঠিকানা কোনো ঠিকানা নাই নদীর আর সুন্দর এই গাছগাছালি কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের প্রকৃতি কিন্তু হারিয়ে যাচ্ছে প্রকৃতিকে ধরতে হবে প্রকৃতি নিজে জানান দিচ্ছে যে তোমরা আমাকে রক্ষা করো যদি তোমরা নিজে বাঁচতে চাও আধুনিক কলকারখানার বিদ্যুৎ নির্মাণের ফলে এ সমস্ত প্রকৃতির নিঃশেষ হওয়ার পথে ঠিক এজন্যই আমাদের পরবর্তী প্রজন্ম নিজেদের বেঁচে থাকার স্বার্থে প্রকৃতিকে রক্ষা করতে ঠিক সে কথাই বলছে একটি কাজ যদি তোমরা নিজেরা বাঁচতে চাও তাহলে আমাকে বাঁচাও আমাকে বাঁচানোর অর্থই হচ্ছে তোমাদের বেঁচে থাকা তোমাদের পরবর্তী প্রজন্ম সুস্থ থাকা কতটা সুন্দর একটি প্রকৃতি দেখুন অক্সিজেন দিচ্ছে আমাদেরকে বিনিময়ে আমরা তাদেরকে কি দিচ্ছি দিচ্ছি তাদেরকে নিঃশেষ করে দিচ্ছি পৃথিবী থেকে এটাই কি হওয়া উচিত মানুষের কাম্য কখনোই নয় আসুন প্রকৃতিকে রক্ষা করি কারণ সারাদিন ব্যস্তর মাঝে দশ মিনিট ঘুরে আসা প্রকৃতির সাথে অনেক অনেক সুন্দর কি সুন্দর মনটা ভরে যায় প্রকৃতি দেখলে তাই তো কত মনীষী কত কবি সাহিত্যিক এই প্রকৃতি নিয়ে রচনা করেছেন তার জীবনের অসংখ্য উপন্যাস কবিতা গান মিনিট